मिस अस्सलाम वालेकुम। मैं वालेकुम सलाम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम टीचर। কেমন আছেন সবাই? ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম খাদিজা। আচ্ছা, আপনার পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কি হয়? আচ্ছা, তাহলে মিউট করে দিবেন। হ্যাঁ, সবাই সবাই কি টেবিলের সামনে আছি নাকি যে যার যার মতো? টেবিলে বসে আছে। কষ্ট করলে কেষ্ট মানে নাকি? স্কুলে যেতে হয় না, পড়াশোনা বাসায় হচ্ছে। কি মজা! কোনটা মজা, বাসায় বেশি মজা না না মিস স্কুলে গিয়ে পড়তে ভাল লাগে? স্কুলে কি মজা! মিস স্কুলে ভালো লাগে, ভাবে ভালো হয়। ঠিক, আসল পড়াশোনা ওইখানেই, সবার সাথে দেখা হয়। অনলাইনে অত পড়াশোনা করা যায় না, স্কুলেই ভালো পড়াশোনা। হ্যাঁ, এখানে একটু প্রবলেম হয়, মাথা ব্যথা হয়ে যায়, অনেক প্রবলেম হয়। আচ্ছা, আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ, এখানে আমি স্ক্রিন শেয়ার করি। আই হোপ ইউ ক্যান সি দ্য স্ক্রিন হিয়ার। ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা, হোমওয়ার্ক ছিল কোনো? ওয়াজ দেয়ার এনি হোমওয়ার্ক? না মিস, পড়া ছিল। আগেরটা দেখবেন।
মিস আপনি লেসন 5 পড়তে বলেছিল এই যে লেসন 5 তাই না বাংলাদেশি কুজিন জি মিস আচ্ছা বাংলাদেশি কুজিন হোয়াট ইজ কুজিন কুজিন কি হলো মিস রান্না রান্না মানে করা রান্না আবার খাবার হ্যাঁ সেটাও হয় বাংলাদেশি খাবার বা বাংলাদেশি রান্না নাকি আচ্ছা অনেকে কমেন্ট করছে বলছেন ম্যাম আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে আস্তে শোনা যাচ্ছে আস্তে বলছি এখন শোনা যায় জি জি মিস আচ্ছা আচ্ছা 50 পার্টিসিপেন্টস প্রায় আমাদের জি মিস আরো দুজন এসেছে আচ্ছা 52 আমি শিফা শিফা কি নিউ স্টুডেন্ট শিফা দেখতে পাচ্ছি মানে নিউ লেখা শিফা জি মিস আচ্ছা শিফা আপনি আমাদের কাছে পড়ে শোনান তো বাংলাদেশি কুজিনটা আমি স্ক্রিন শেয়ার দিব ওয়েট করেন দা এখনো জয়েন করছে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেই দেখতে পাচ্ছেন আশা করি আচ্ছা লিসন 5 হ্যাঁ আপনি আপনার ইংলিশ ফটোরে বুক থেকেও আমাদেরকে পড়ে শোনাতে পারবেন আপনারা যদি স্ক্রিন দেখতে না পারেন তাহলে বলবেন হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় কি একজন দেখতে পেলে সবাই আশা করে দেখতে পাবে তাহলে একটু পড়ে শোনান হ্যাঁ আমরা পড়াশোনা করব এখান দেখি কি কি আছে বাংলাদেশি কিউজিন ইজ রিচ এন্ড কুজিন বলে হবে কুজিন ভ্যারিয়েড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস উই হ্যাভ ডিলিশিয়াস এন্ড অ্যাপিজিটিং অ্যাপিটাইজিং ফুড স্ন্যাকস এন্ড সুইটস বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি লেন্টিল স্যুপস ফিশ এন্ড মিট Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have fresh water fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rul, katla, magur, catfish, chingri, prawn or shrimp, shutki or dried fishes are popular. Hilsa is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. It is a popular dish on the Pohla Boishakh. The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. আমাদের সাথে জয়েন হয়েছে কে কি নাম ছিল নরিন ছিল কথা বলতে হবে হ্যাঁ এইমাত্র জয়েন করেছে নরিন আমাদের সাথে ম্যাম নরিন নাকি নওশিন জানি নওশিন হ্যাঁ খেয়াল করলাম না তো আচ্ছা কথা বলতে হবে জয়েন করে চুপচাপ বসে থাকলে কিভাবে হয় আচ্ছা আমি এখান থেকে ধরি সুনেরা ঐশী আমাদের সাথে আছে
ম্যাম আমি পড়ব ইয়েস ম্যাম আচ্ছা সুনেরা ওই তুমি একটু পড়বে হ্যাঁ আমি দিব সবাইকে চান্স দিব ইনশাআল্লাহ মিস ফার্স্ট থেকে এখান থেকে এই প্যাসেজটা থেকে পড়ো দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইসের এখান থেকে তো যে ওকে ম্যাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয় আসেনি হ্যাঁ The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice flour, sugar, syrup, molasses, and sometimes milk, is a traditional food. Loved by the entire population during winter Pitha Utsav. Meaning Pitha festival is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab jamun, kalo jamun, and chom chom. There are hundreds of different varieties of sweets. Okay. Sweet preparation. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. Thank you. Sundar hoyeche. Ar prothome amader ke pore shuniyechilo first day. Prothom passage tuku. ম্যাম শিফা শিফা আমাদের নিউ স্টুডেন্ট আচ্ছা নিউ স্টুডেন্ট ওর একটুখানি হ্যাঁ কিছু কিছু প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম ছিল আশা করি ইনশাআল্লাহ ও আরেকবার শুনতে পেলে ঠিক হয়ে যাবে এখন আমি আরেকজনকে একটু চান্স দিব হ্যাঁ একটু আজকে শুনি ম্যাম আমি পড়ব আমি পড়ব আমি পড়ব সবার পড়ার অনেক ইচ্ছা না আসলে শুনতে পারলে ভালো যত তোমরা পড়বে ততই তোমাদের জন্যই ভালো হবে আমি এখানে একটু দেখি আদিবা 67 আছে আদিবা মিস আমি আদিবা প্রমি আদিবা প্রমি না এটা কিন্তু আদিবা 67 রোল লেখা আছে আমি দেখতে পাচ্ছি আদিবা 67 কথা বলতে হবে আদিবা মিস আদিবা না আবিদা দেখি তো ও আবিদা হ্যাঁ গুড আসলে তো আমি উল্টো দেখছি আবিদা হ্যাঁ বি লিখেছে সরি তাহলে 67 রোল আবিদা আচ্ছা শুনতে পাচ্ছো আবিদা জি মিস কোথায় জি মিস কোথায় আবিদা তুমি এখন আনমিউট করা মিস আমার নেট প্রবলেম হ্যাঁ এই তো তোমার কথা হচ্ছে যে তোমার বই আছে নেট প্রবলেম হলে কি হয়েছে বই আছে সামনে ইংলিশ ফর টুডে না মিস কেন মানে কেন বই ছাড়া কিভাবে পড়াশোনা করব হ্যাঁ একটা মাত্র বই ইংলিশ ফর টুডে তাকেও তুমি যদি এত অবহেলা করো বুঝলে হবে আচ্ছা আমি এখানে আরেকজনকে বলি তাহলে পড়াশোনা এভাবে করলে কিভাবে হবে বই ছাড়া কেন কোথায় আছো মানে বাসায় আছো না ফারজানা ইফা ফারজানা ইফা আছো ইফা জি মিস গুড তুমি একটু পড়ে শোনাও তো দাও আমি স্ক্রিন শেয়ার দিই প্রথম থেকে শোনাবে হ্যাঁ ওকে মিস ম্যাম আমাদেরও একটু সুযোগ করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ এটা রিডিং পড়তে না পারলেও যে পড়াগুলো একটু ধরব ইনশাআল্লাহ আচ্ছা এখন ফারজানা ইফা আমাদের পড়ে শোনাবে স্টার্ট করুন বাংলাদেশি কিউজিন এ সুইচ এন্ড ভ্যারাইড অফ ভ্যারাইড উইথ The use of many spices. আচ্ছা আমি একটু বলি বাংলাদেশি কুজিন ইজ রিচ কুজিন এটা কুইজিন একদম মানে কুই এভাবে প্রোনাউন্সিয়েশন করা দরকার কুজিন
আইটা মানে উজ্জ রাখলেও চলে, হ্যাঁ প্রোনাউন্স না করলেও চলবে। বাংলাদেশি কুজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড, ভ্যারি থেকে আসছে, VARY, ভ্যারি মানে কি ডিফারেন্ট হওয়া, বিভিন্ন রকম হওয়া, আমরা বলি না ভ্যারি, ভ্যারি করা, এক এক রকম হয় সেটা। তাহলে ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, মশলা। উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আচ্ছা এখানে অ্যাপেটাইজিং, অ্যাপেটাইজিং মানে কি রুচিসম্মত বা রুচিকর, মুখরোচক বলি আবার, এই যে ডিলিশিয়াস হচ্ছে সুস্বাদু বা মুখরোচক, একই সিনোনিমাস ওয়ার্ড আর কি, হ্যাঁ অ্যাপেটাইজিং। আচ্ছা তাহলে এবার পড়া শুরু করেন, হ্যাঁ বলেন। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, ইট ইজ সার্ভড উইথ মিন উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have fresh water fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are crab, rui, katla, magur. Crab na. It is a carp. আমরা কার্প মাছ শুনেছেন? কার্প মাছ, হ্যাঁ কার্প মাছ, জিমিস, রুইয়ের মতোই কার্প, কার্পুও বলে অনেক সময়, দেখবেন বাংলাতে যে সমাজবিজ্ঞান বইগুলোতে থাকে কার্পু বা কার্প বলে, শিল কার্প বা এরকম নাম থাকে, কার্প, রুই, হ্যাঁ কাতলা, মাগুর, ক্যাটফিশ, চিংড়ি, প্রন অর শ্রিম্প, শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। Hilsa is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter or panta bhat. It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. It is a popular dish on the Pohela Boishak. Thank you. The people of Bangladesh are very fond of sweets. Ifa, almost all Bangladesh. এবার আরেকজন কিছু দিয়ে দেন, এখান থেকে আরেকজন বলুন। কে বলে? আমি আমি নাম বলতে হবে? আমি লুকাইয়া তা বসে আমি পড়বো। লুকাইয়া তা বসে যাই। আচ্ছা আচ্ছা জাহিন তাহলে একটু বলো, জাহিন দাঁড়া আমি স্ক্রিন শেয়ার করি, ওয়েট এরপর থেকে শোনাবো। ওই যেখানে শেষ হয়েছে, হ্যাঁ পয়লা বৈশাখ শেষ হয়েছে, এই যে দ্য পিপল অফ, এখান থেকে শুনি। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। পিঠা এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোর, sugar syrup, molasses and something milk is a traditional food loved by the entire population. During winter, pitha utsav meaning pitha festival is organized by different groups of people. Sweet are distributed among close relatives. When there is good news like birth, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are rasgulla, sandesh, rasmalai, gulab jamun, kalo jam, and chom-chom. There are hundreds of different varieties of sweets preparation. Sweets are therefore an important part of the day-to-day life to Bangladeshi people. Day-to-day life of a being. অফ বাংলাদেশি পিপল। আচ্ছা আপনার পড়ার সময় কিন্তু একটু খেয়াল করবেন যে অনেকে অনেক রকম, টু তো নাই আপনাদের বই তাই না, পিডিএফ এ কি টু আছে এখানে? এন্ড অফ হবে, নো মিস। আচ্ছা এবার তাহলে মিউট করে দেন। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে, আচ্ছা আমি কি বাংলা বলে দিব নাকি পারবেন ইনশাল্লাহ একটু বলে দিব? ম্যাম আপনি জিজ্ঞাসা করেন দেখি আমরা পাই নাকি। ঠিক মানে ওয়ার্ড মিনিং আর কিছু সেন্টেন্সের বাংলা অনুবাদ ধরে তাহলে ভালো হয়। আচ্ছা এখান থেকে আপনাদের নামগুলো তো দেখতে পারলে ভালো হতো। আচ্ছা যারা যারা আছে এখানে, আচ্ছা এই যে একটা লাইন লিখেছে আগে নাম দেখি আপনাদের,
আচ্ছা সবার কাছে বুক আছে না ইংলিশ ফর টুডে? জি বুকটা, ইয়েস ম্যাম। হ্যাঁ বুকটা সামনে রাখলে চলবে, আমি একটু এটা স্টপ। জি মিস। আচ্ছা এইখান থেকে আমি মুখে ধরি। সাদিয়া আহমেদ 27 রোল আছেন আমাদের সাথে, আপনি আনমিউট করেন। হ্যাঁ সাদিয়া 27, সাদিয়া আহমেদ। জি মিস। গুড, এখানে একটা লাইন ছিল, পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত, এটার মানে কি? মানে বাংলা অনুবাদ চেষ্টা করলেন এই সেন্টেন্সের। আপনি একটু বলবেন আমাদেরকে অনুবাদটা, ধরেন আমি ইংলিশটা বলে দিচ্ছি, বাংলাটা করবেন। পান্তা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত, সহজ। প্লেটার মানে কি? মানে প্লেটার আসলে প্লাটার বললেও হয়, প্লাটার প্লেটার যেটাই বলি। কোনো কিছু ট্রান্সলেট করলে একদম আক্ষরিক অর্থে হয় না, একটু সুন্দর করে সাজানোর জন্য আমরা চেঞ্জ করি, বাংলাটা একটু কাছাকাছি বাংলা দেই বা এরকম করি। তাহলে এখানে কি হবে, পান্তা ইলিশ কি আসলে এটা একটি ট্রেডিশনাল বলেছে, ট্রেডিশনাল হচ্ছে ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী কি হবে? পান্তা ভাত হচ্ছে কি, পান্তা ইলিশ হচ্ছে ঐতিহ্যবাহী আয়োজন, খাবারের একটি আয়োজন আর কি। হ্যাঁ ট্রেডিশনাল প্লেটার, এখানে আসলে থালা হবে না, এখানে একটি ঐতিহ্যবাহী আয়োজন বলা যায়, খাবারের আয়োজন সেটা বলা যায় বা ঐতিহ্যবাহী খাবার বলা যায়। হ্যাঁ এখানে প্লেটার আসলে প্লেট অর্থে প্লেট থেকে এসেছে, কিন্তু খাবার বলতে পারবো আমরা কি। তাহলে পান্তা ভাত হচ্ছে, পান্তা ইলিশ হচ্ছে পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। আচ্ছা এইটা গেল, সাদিয়া এটা গেল, এবার আরেকজনকে ধরি। এখানে কে আছে, নুরুন্নাহার মিম আচ্ছা আমাদের সাথে? জি মিস। হ্যাঁ আপনার সাথে আমার দেখা হয়েছিল স্কুলে তাই না, মনে পড়ে? জি মিস। আচ্ছা এখন পড়াশোনা কি হয়? আচ্ছা ভালো, ভালো হলে অবশ্যই ভালো। আপনাকে একটা সেন্টেন্স ধরি, হ্যাঁ এখান থেকে ইংলিশ ফটোর বইটা সামনে রাখবেন। আচ্ছা একটা সেন্টেন্স আপনি পাবেন, এটা হচ্ছে সুইটস এর যে পার্টটা আছে সেটাতে, প্যাসেজটা আছে সেটাতে। পিঠা, টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোর, সুগার সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ আ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এটা ট্রান্সলেশনটা একটু বলে দিন সবাইকে, আস্তে আস্তে বলেন, হ্যাঁ দেখে দেখে বলেন, আর সবাই বই ধরবে সমস্যা নেই। পিঠা ম্যাম, পিঠা আর সুইটস হচ্ছে চালের, চালের গুঁড়া, চালের গুঁড়া, চিনি, তারপর হচ্ছে সিরাপ। ম্যাম মোলাসেস কি? মোলাসেস হচ্ছে গুড়, আমরা যে হ্যাঁ গুড়, আর মাঝে মাঝে দুধ দিয়েও এই এই ঐতিহ্যবাহী খাবারটা বানানো হয়। গুড, যেটা কিনা একদম সবার অনেক পছন্দের জনপ্রিয় খাবার। হ্যাঁ জনপ্রিয় খাবার, হ্যাঁ ভালোবাসে। গুড, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস। আপনি আনমিউট করেন মারিয়া ফয়সাল। হ্যাঁ এবার আপনি আরেকটা সেন্টেন্স ধরি। হ্যাঁ এরপরে সেন্টেন্সটাই, ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা, পিঠা ফেস্টিভ্যাল অনেক সাউন্ড হচ্ছে, ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, এটা একটু মিনিংটা বলেন। ডিউরিং উইন্টার, ডিউরিং মানে কি বলেন তো মারিয়া? জি মিস। ডিউরিং এই শব্দটা অর্থ কি, যে এরপরে ও যে সেন্টেন্সটা বললো পিঠার এর সাথে সেন্টেন্সটা, ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। বই আছে না সামনে ইংলিশ ফর টুডে?
জি মিস আছে আচ্ছা তাহলে এটা একটু বাংলাটা বলে দিন সবাইকে আমি একটু ধরি যে কে কত পড়াশোনা করে দেখি আর কি মিস পিঠা উৎসব এমন একটি উৎসব যেটার মানে আর পিঠা উৎসব এমন একটি উৎসব বই দেখে বলেন ইংলিশ ফটোটি বুকটা সামনে আচ্ছা আমাকে বলেন ডিউরিং উইন্টার এটার মানে কি ডিউরিং মানে ওই সময়ে হ্যাঁ এট দ্যাট টাইম হ্যাঁ তাহলে উইন্টার কোন সময়টার কথা বলছে শীতকালটার কথা বলছে তাহলে ডিউরিং উইন্টার মানে শীতকালে পিঠা উৎসব পিঠা উৎসব পিঠা উৎসবই রেখেছে হ্যাঁ এটাকে চেঞ্জ করেনি শীতকালে পিঠা উৎসব যার মানে হচ্ছে মানে ইংলিশে বলছে পিঠা ফেস্টিভ্যাল যেটা আর কি আমরা পিঠা উৎসবই বলবো বারবার এখন পিঠা উৎসব যেটা কিনা অনেক মানুষদের দ্বারা বিভিন্ন কি বলেছে অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল বিভিন্ন মানুষের আলাদা মানুষের দ্বারা আয়োজন করা হয় হ্যাঁ আয়োজন করা এখন অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস এখানে ডিফারেন্ট গ্রুপস বলতে বিভিন্ন শ্রেণী প্রেসার বা সংগঠনও বোঝায় হ্যাঁ সংগঠন বা প্রতিষ্ঠানের মানুষের দ্বারা এটি আয়োজন করা হয় আচ্ছা সময় লাগলে হবে না একটু দ্রুত বলতে হবে আমাদেরকে তাহলে আমরা আরো অনেককে একটু সুযোগ দিতে পারি এখানে আমাদের সাথে দেখি তার একজন ধরি সামিয়া ইসলাম রোল তিন সামিয়া জিমি তোমাকে কি আমি দেখেছি কখনো জিমি দেখেছেন কিন্তু মনে করতে পারছি না আচ্ছা তোমার হ্যাঁ আসলে মনে করতে পারি না আচ্ছা আমাদের কি একটু পড়ে শোনান তো আপনি আচ্ছা এই যে পরের লাইনটা সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস ওয়েডিংস প্রমোশনস ইটিসি এটসেট্রা এটা একটু বাংলাটা বলবেন দ্রুত হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে একটা পড়া ধরেছি বাংলাটা একটু বলেন সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং পরের সেন্টেন্সই পেয়েছেন শুনতে পাচ্ছেন এখানে হচ্ছে কোন ফাংশন যেমন জন্মদিন বিয়ে অথবা প্রমোশন এই টাইমের কোন অনুষ্ঠান উপলক্ষে মিষ্টি বিভিন্ন আত্মীয় স্বজনের মাঝখানে বিতরণ করা হয় আচ্ছা হ্যাঁ তাহলে এইভাবে বলবো যে বিভিন্ন ধরনের সুসংবাদ যেমন জন্মদিন তারপর হচ্ছে জন্মদিন না আসলে জন্ম বলা যায় জন্ম বিয়ে আবার কখনো কি প্রমোশন প্রমোশন হচ্ছে কি পদোন্নতি আমরা জানি তাই না অনেক সময় প্রমোশন হয় অফিসে বা হ্যাঁ যারা অনেক চাকরি করেন তাদের প্রমোশনের ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে কি হয় ওই সুসংবাদের ক্ষেত্রে মিষ্টি নিকটাত্মীয়দের মধ্যে কি করা হয় বিতরণ করা হয় এইটা হচ্ছে বিতরণ করা হয় আচ্ছা এবার একটু খাবার দাবারে আসি অনেক লোভনীয় মিষ্টি তো অনেকের পছন্দ বা অনেকের পছন্দ না এখানে অনেকগুলো মিষ্টির নাম ছিল তাই না রসগোল্লা রসমালাই গোলাপ জামুন কালো জামুন চমচম কুমিল্লার সবচেয়ে বিখ্যাত কোনটা রসমালাই কুমিল্লা রসমালাই রসমালাই চমচম হচ্ছে কোথায় বলেন তো টাঙ্গাইলে মনে হয় মিস আপনার কোন মিষ্টি বেশি ভালো লাগে আমার তো রসমালাই ভালো লাগে চমচম পোড়াবাড়ি হ্যাঁ টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম মিস আমার রসমালাই আমার চমচম চমচম ম্যাম সবার মনে হয় খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ আরে লোভনীয় সব নাম জি মিস কার নাম মনে চাইবে আচ্ছা রসগোল্লা রসগোল্লা খেয়েছি আমাদের কুমিল্লা স্পঞ্জের ওটা একটু রসগোল্লা টাইপই সন্দেশ অত বেশি সন্দেশ রসমালাইটাই বেশি খাওয়া হয় আসলে আমাদের কুমিল্লায় তো অনেকের অনেক রকমের হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্ট টাঙ্গাইলের ইয়াও ভালো আচ্ছা আমি এখন টাইম আপডেট করব আর সাথে সাথে এরপরে আমরা হচ্ছে ট্রু ফলসটা সলভ করব ঠিক আছে তো আপডেট করছি আর এখন শেয়ার করি স্ক্রিন শেয়ার বুকটা কি এসেছে ছবি বুকে
for today? No, miss. I'm going to ask you. No, miss. Can you share? Eva. আচ্ছা এখন আসলে মিস এসেছে হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ মিস একজন কি একটু ধরি আর কোন আচ্ছা কোন ওয়ার্ড মিনিং বা কিছুতে প্রবলেম আছে এখানে তো সব আশা করি ইজি ছিল হ্যাঁ নো মি অ্যাডভারটাইজিং হলো অফেন অর্থ কি বলেন তো এই যে ও এফ টি এন্ড অফেন অর্থ প্রায় ঠিক আছে প্রায় Good. Our soak, S-O-A-K-E-D, soaked, but soaked. Source money was there. Bhije dawa. Bhije dawa. Bhije dawa. Soak. Steam hoche, ki bola jay, bashpe, pani, bashpe to korar ki. Steam dry. Steam hoche, ki bola jay? Bhapano. Bhapano, good. Haan, bhape dawa, ba shiddho chalta, shiddho chalo bola hai. ভাপে দেওয়া চাল সিদ্ধ চাল সোকড ইন ওয়াটার তার মানে সিদ্ধ ভাতটাকে কি করা হয় পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর সেই পান্তা মানে পানিটা বা পান্তা ভাতটা খাওয়া হয় এটা হচ্ছে ভাজা ইলিশ মাছ দিয়ে সার্ভ করা হয় আচ্ছা নেটওয়ার্কে হয়তো একটু প্রবলেম হবে তারপর আপনি কানেক্টেড থাকবেন আচ্ছা এবার হচ্ছে নাম্বার সি ওকে সি তে আমি একটু ধরি এখান থেকে আমাদেরকে হেল্প করবে হচ্ছে আদিবা প্রমি আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে আদিবা প্রমি আছেন আমাদের সাথে প্রমি জি মিস প্রমি আনমিউট করেন হ্যাঁ করেছেন এখনো করেনি আদিবা প্রমি ম্যাম কিছুই শুনতে পাচ্ছি না হ্যাঁ এখন শোনা যাচ্ছে আদিবা নেটওয়ার্ক আনস্টেবল আমার নেটওয়ার্ক আনস্টেবল দেখায় এর জন্য জি মিস আদিবা শুনতে পাচ্ছেন না আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করি আচ্ছা এবার আপনি ট্রু ফলসটা একটু বলে দিন সবাইকে আমরা সলভ করে ফেলি এরপর নেক্সট এ দেখি হোম টাস্ক দিব ফার্স্টে যে আওয়ার ফুডস নাম্বার 1 আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ অয়েল ইন দেম আনসার গুলো বলে দেন পারবেন একবার কিন্তু পড়ে রাখার কথা ছিল হ্যাঁ প্যাসেজ পড়ে True false take two. পড়ে রাখার কথা ছিল মিস আমি ভুলে আগেরটা করেছি পুরাটা একেবারে আচ্ছা এখন বলতে পারবেন এখন যেহেতু আমরা আজকে প্যাসেজ পড়েছি পড়তে পারবেন হেল্প করব আমরা যে যারা যারা পারি তারা হেল্প করব সবাই চেষ্টা করেন চেষ্টা না করে ছেড়ে দিলে তো লাভ নেই আচ্ছা দেখি কে দ্রুত বলতে পারবে মানে টাইম লাগবে বেশি রাফিয়া নাওয়াল আছেন আমাদের সাথে রাফিয়া মিস আমি বলি মিস স্যার বলি অনেকেই বলতে চাচ্ছে আচ্ছা এখানে মারিয়াম মারিয়াম হাত তুলছে মারিয়াম বলতে পারবে মারিয়াম নাবিলা জি মিস আছি জি মিস কে বললো রাফিয়া মিস আমি আছি তো রাফিয়া তখন আচ্ছা আচ্ছা রাফিয়া তাহলে ওয়েট করো মারিয়াম বলুক তাহলে ও হ্যান্ড রেস করেছে মারিয়াম নাবিলা আপনি বলেন শেষ করবেন হ্যাঁ স্ক্রিন শেয়ার করে নিই স্টার্ট কুইকলি নাম্বার 1 সি নাম্বার ট্রু ফলস জি মিস 1 থেকে বলবো হ্যাঁ হ্যাঁ 1 থেকে জি Our foods are rich because they have a lot of oil in them. Miss, এটা হচ্ছে false. Second, we get protein. Correct answerটা বলে দেন। এখানে oilের বদলে কি আসলে? প্রথমে ছিল passageের। আমাদের খাবারগুলো rich. Rich মানে কি? খুবই এখানে Yes, ma'am. হ্যাঁ সমৃদ্ধ বা আসলে মশলাদার রিচ এখানে আসলে মশলাদার মশলাদার কি তেলের জন্য নাকি মশলার ব্যবহারের জন্য মশলার ব্যবহারের জন্য মশলার ব্যবহারের জন্য তাহলে লট অফ স্পাইসেস ইন লট অফ স্পাইস এখানে যে অয়েলের বদলে শুধু স্পাইসেস হবে মশলা এস পি আই সি ই এস স্পাইসেস প্যাসেজের উপরে আপনার তারপর নাম্বার 2 আসবি উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম
ফিশ মিস এটা ট্রু হ্যাঁ মাছ থেকে আমরা অনেক প্রোটিন পাই ট্রু প্রোটিন ট্রু থ্রি অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিম রাইস এন্ড ফ্রাইড হিলশাম এটা ট্রু ট্রু হ্যাঁ এটা ট্রু ফর পিঠা উৎসব টেকস প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার অ্যাউন্ড না বাবা এখানে একটু ভুল আছে দেখো লাইনটা কি বলেছে অন ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস লিখেছে স্টিমড না জিম ইজ এখানে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু সিদ্ধ ভাত আর সিদ্ধ ভাত পান্তা ভাত হ্যাঁ দুইটার মধ্যে তফাৎ আছে সিদ্ধ ভাত আর পান্তা ভাতের তফাৎ আছে এটা হবে হ্যাঁ স্টিম রাইস একটু লিখে দিতে হবে স্টিম রাইস সোকড ইন ওয়াটার এন্ড ফ্রাইড ইন ওয়াটার এন্ড ফ্রাইড হিলস হ্যাঁ তাহলে অল্পের জন্য এখানে একটু খেয়াল করলে হতো আমি তো স্টিম রাইস দেখেছি এটা ফলস হবে থ্রি তাহলে কি ভাই লিখবে অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার এন্ড ফ্রাইড হিলসা Thank you. Then number four. Phone number take to bole dana. Pitha Utsav takes place almost the all the year around in Bangladesh. Miss Eta falls. Miss Ekhane correct answer hobe. Pitha Utsav takes place winter in the year around বাংলাদেশ আচ্ছা শীতকাল এখন শীতকালে বলতে হবে শীতকাল বলতে হবে না শীতকালে বললে ডিউরিং দিতে পারেন অথবা ইন উইন্টার দিতে পারেন বোঝা গেল টেক্স প্লেস ইন উইন্টার বলতে পারেন অথবা ডিউরিং উইন্টার ওই যে ওদের এই বইয়ের লাইনটার মতোই বলতে পারেন ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন সরি ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেক্স প্লেস ইন বাংলাদেশ এভাবে দিতে পারেন তার মানে কি আপনি এই অংশটুকু অ্যাভয়েড করবেন অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড তার মানে কি অলমোস্ট মানে কি প্রায় আর অল দ্য ইয়ার রাউন্ড মানে সারা বছর ধরে তাহলে এটা হবে এইটুকের বদলে ডিউরিং উইন্টার ইন বাংলাদেশ এটা দিতে পারেন সেটাও করা যায় অর্থাৎ পিঠা উৎসব টেক্স প্লেস ডিউরিং উইন্টার ইন বাংলাদেশ শেষ নাও নাম্বার ফাইভ সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ মিস এখানে এটা ফলস হবে কথা বললো তাই না এখানে এটা হবে সুইস এখানে মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ ভেরি মাচ দিতে পারে যা এখানে বললো সুইস আর ভেরি মাচ অথবা মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ আচ্ছা এইবার আপনাদের দ্রুত পড়া দেই আমরা হয়তো আর কিছুক্ষণ সময় পাবো আচ্ছা ইউনিট টু আছে তাই না ফুড অ্যান্ড নিউট্রিশন খাবার এবং পুষ্টি খাবার এবং পুষ্টিতে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন আচ্ছা কমপ্লিট দ্য সেন্টেন্সেস কাইন্ডস অফ ফুড এমসিকিউ আছে আচ্ছা আমরা হয়তো দু এক মিনিট সময় পাবো আপনার ইউনিট টু তে লেসন ওয়ানটা কমপ্লিট করবেন রিডিং পড়া লেসন ওয়ান কমপ্লিট করবেন এখানে বিসিটা বাসা প্র্যাকটিস করবেন এগুলো সব সামনাসামনি ধরবো সামনাসামনি ধরলে ভালো আর ডিসকাস করার ভালো লেসন টু লেসন টু তে আছে এখানে আবার সিডি লাগবে সিডি ছাড়া হবে না লেসন থ্রি টা পড়বেন থ্রি এ যে এই টেবিলটা করে ফেলবেন কমপ্লিট করে ফেলবেন আপনাদের সিডব্লিউ কপিতে করতে পারেন সবচেয়ে ভালো হয় হোমওয়ার্ক কপি বা সিডব্লিউ কপি এখানে একটা পেজ ওই বইয়ে নেই কোনটাতে নেই বাবা মিস এখানে দ্য চিলড্রেন সং আছে চিলড্রেনস কোথায় হোমওয়ার্ক কপিতে টাইম আপ হয়ে যাচ্ছে হয়তো এটুক পড়া থাকলো আর একটু দেখে নেই কি আছে চলো লেসন ফোর এর ডিলিশিয়াস ম্যাম লেসন থ্রি ও পড়বো হ্যাঁ ওয়ান আর থ্রি টু টা লাগবে না টু টা আসলে কিছু নেই How to prepare what?